গহপুরার ব্রহ্মজান দরিয়াঘাটত প্রায় কেবা হেক্টর কৃষিভূমিত এতিয়া বালি পড়ছে। কেন ব্রহ্মজান নৈর বাহনি পানিয়ে মথাউরি ভাঙি এফালেরপরা বালি আর পলস পেলাই দিলে সুন্দর কৃষিভূমি সমূহ, যার ফলত এতিয়া বালিয়ে উপচি পড়ছে আর কৃষক রাইজ বহু চিন্তিত হয়ে পড়া দেখা গৈছে। মোট সতীতই দেখাব এই সমূহ কৃষিভূমি আছিল, তেওঁলোকে ইয়াত কঠিয়া পাৰিছিল, সুন্দরক কঠিয়া লহপহক বাঢ়িছিল। কিন্তু কেবাদিনমান পূর্বে যে ব্রহ্মজান নৈ মথাউরি ছিগিছিল আর সেই মথা ব্রহ্মজান নৈর পানিয়ে এক প্রকার ইয়াত পলস পেলালে, বালি পেলালে, যার ফলত এটা কৃষিভূমি সমূহ এফালেরপরা ফুট খোৱা দেখা গৈছে। আর ইয়াত যে কৃষি কার্য এতিয়া সম্ভব সেয়া কিন্তু অসম্ভব হয়ে পড়ছে। আপনার ওসলে আইছো দেখিছো এসমূহ কিছুদিন পূর্বলৈকে কঠিয়া আছিল ইয়াত, তারপর এতিয়া দেখিছো সকল ফলে বালি। ইয়ার রাও হয়েছিল চারি বিঘা মাটি, পনেরো টিং কঠিয়া অনিষ্ট হল। গতি এইখানে আমি তাঁতি চকুয়া ভাঙি মথাড়ি ভাঙি পানি বাহি গোটে বালিয়ে কঠিয়া পুতি দিলে। গতি আমি এটা কি খাম, লালীকিটা কি খাম, বালিয়ে পুতি পেলালে, তারপরে আমি সরকার ওসর সহায় বিচারিছি। এটা ইয়াত কৃষি কার্য করব জানো, খালি ধানের খেতে করব জানো, আকো লাগবে কেনে কয় বালি গোটে বালি এটা সরিয়ে পেলাব লাগবে, তিল মাটিমা পেলাব লাগবে, এয়া খাই জানো লালী থাকি পাব। এটা মানে এইখানে বালি আঁতরা তো সম্ভব নয় আর খালি ধানের খেতে নহব, এ বছর নহব। ইয়াত তো পূর্বতে আপনার এই আঁতরায় ভাতমুঠি খাই আসে খাই আসিল, তার বিনিময়ত এটা আপনাদের মনো কি কম। গতি আপনাকে আধি খেতে করেছিল, আধি খেতে করেছিল, লোক মাটি বহু টাকা পয়সা খরচ হয়েছিল, দশ হাজার গুছি গল, গুছি গল পানি, গুছি গল পানি, গুছি গল হাজিরা রোনি লগাইছিল, পনেরো দিন কঠিয়া তো পানিয়ে ডুবাই মারিলে, এটা কি রুম বালি নপরা হাতেন বাৰু যি হোক আকো কৰিব পাৰিলে, আকো কৰিলো হেতেন যদি পলহ পৰিলে না, বালি নপৰি পলহ পৰিলে না, আমি ৰুলো হেতেন নিশ্চয়। এতিয়া এতিয়া কি ৰুম, কঠিয়াই নাই, কি ৰুব কঠিয়াই নাই, লোকৰ আধি খেতি কৰে, অতি দৰিদ্ৰ সীমাৰ হাত লগ বহাবৰ কৰে এসমূহ পৰিয়াল। আপোনাৰ আসলে আহিছো কওকচোন, যিহেতু আপোনাৰ অঞ্চলৰ এই সকল ৰাইজে এই কৃষিভূমিখিনিৰ ওপৰত নিৰ্ভৰ কৰি পৰিয়াল পোহপাল দি আছে। আমাৰ খেতিয়ক মানুহ, আমি খেতি খেতি কৰিয়েই পৰিয়াল পোহপাল দি আছোঁ। গতিকে এতিয়া আমাৰ তাকো এতিয়া ভেকেশ্যন ভাগিলে, কঠিয়া মঠিয়া যি য'ত পেলাইছিলোঁ সব বালিয়ে পুতি পেলালে, ব্ৰহ্মজানৰ বালিয়ে, এতিয়া আৰু আমাৰ উপায় নাই। এতিয়া উপায় কি হ'ব আপোনালোকক, কি কেনেকৈ বছৰটোৰ কাৰণে ভাত মুঠি আকৌ যোগাৰ কৰে, উপায়তো নাই, হাজিৰা মাজিৰা কৰি খাব লাগিব আৰু, তাৰ বাহিৰে উপায় নাই আমাৰ। ইয়াত বহু পৰিয়ালৰ কৃষিভূমি একেই হৈছে, বালি একেই হৈছে, সকলো মানুহ একেই হৈছে, নদী পাৰ যিমান মানুহ মাটি আছিলে সকলো একেই হৈছে। পূৰ্বতেতো ইয়াত ভাল ধান হৈছিলে, আমাৰ ডবল ধানৰ মাটি, এবাৰে এনেকুৱা হৈছে না, আগতেও হৈছে, আগতে এবাৰ হৈছিলে, তাৰপিছত আজি কেইবছৰমান হোৱা নাই, আকৌ এইবাৰ সৰ্বনাশ কৰি পেলালে। নিশ্চয় সৰ্বনাশ কৰি পেলালে, কৃষক ৰাইজ অতি চিন্তিত, মোৰ সতীত হৈ দেখাব। কেইবা হেক্টৰ ভূমিত, কৃষিভূমিত আচলতে এনেদৰে যি বালি পৰিলে আৰু তাৰ সমান্তৰালকৈ পলস পৰিছে, গতিকে এতিয়া কৃষক ৰাইজ উপায়ন্তৰ হৈ পৰিছে। তেওঁলোকে খালি ধানৰ ইয়াত খেতি কৰিব নোৱাৰে, কিয়নো বালি গুচোৱাটো সম্ভৱ নহয়। গতিকে অতি দৰিদ্ৰ সীমাৰেখাৰ তলত বসবাস কৰা এইসকল কৃষকে বহু কষ্ট কৰি তেওঁলোকে খালি ধানৰ কঠিয়া সিঁচিছিল, কিন্তু এতিয়া সকলোবিলাক বালিয়ে পোত পোৱালে, তাক লৈ তেওঁলোক চিন্তিত হৈ পৰা দেখা গৈছে।